আসসালামু আলাইকুম, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের নতুন একটা ভ্লগে। তো সকাল সকাল ঘুম ভাঙলো এই সুন্দর একটা বৃষ্টির শব্দ শুনে, তো আমি সাথে সাথে বারান্দায় গিয়ে একটু ভিডিও করে নিলাম, আর তারপরেই চলে আসলাম হচ্ছে একটু ডাস্টিংয়ের কাজে। কারণ আপনারা সবাই জানেন, লাস্টে 2-3 দিন ধরে যতগুলো ভিডিও আসছে সবগুলোর মধ্যে আমার সেম রেকর্ড চলছে যে আমি অসুস্থ। আর আমার আওয়াজ শুনেও বুঝতে পারবেন আমি এখনও অনেক অসুস্থ, আমার ঠান্ডা এখনও ভালো হয়নি। তো ডক্টরের কাছে যাব, কিন্তু ডক্টরের অ্যাপয়েন্টমেন্টই পাচ্ছি না। তো আগামী দিনের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, তাও সিরিয়াল নাম্বার 35। চিন্তা করতে পারেন কি পরিমাণের সিরিয়াল, বাপরে বাপ। তো এনিওয়েজ, কোনো মতো সিরিয়াল পাওয়া গেছে, তো এখন দেখি যে ডাক্তার কি বলে। তো আবারও আমি আমার ফার্নিচারগুলো, তারপরে আমার ওভেন, ডাইনিং টেবিল, তারপরে ডিনার ওয়াগন, এগুলো আজকে সব পরিষ্কার করব। কারণ অনেকদিন ধরে পরিষ্কার করব ভেবেও করতে পারছিলাম না, কারণ আমার মানে শরীরই পারমিট করছিল না যে আমি কোনো কাজে হাত দেই। কিন্তু আবার কাজ ছাড়া বসেও থাকতে পারি না। তো যাই হোক, আমার ডিনার ওয়াগনের এখানে একটু বাবল মিলের দেওয়া আছে, তো যারা এগুলো ইনস্টল করেছে তারা আমাকে বলেছিল যে ডাইরেক্ট যেন কোনো কেমিক্যালযুক্ত প্রোডাক্ট এখানে স্প্রে করা না হয়, একটা কাপড় বা পেপারের মধ্যেটা স্প্রে করে তারপর সেটা দিয়ে যেন মুছি। আমি ঠিক তাই করছিলাম, কারণ অলরেডি এটাকে একবার চেঞ্জ করা হয়েছে। কারণ ডাইরেক্ট যখন আপনি কোনো কেমিক্যাল যুক্ত কোনো লিকুইড এখানে স্প্রে করবেন, তখন দেখা যায় যে গ্লাসের টেম্পারগুলো নষ্ট হয়ে যায় বা গ্লাসের মধ্যে একটু দাগ পড়ে যায়। তো এটা একবার হয়েছিল, যার জন্য অলরেডি একবার চেঞ্জ করা হয়েছে। তো এই জন্য ওনারা বলেছে যে নেক্সট টাইম থেকে এটা ক্লিনিংয়ের সময় একটা কাপড়ের মধ্যে স্প্রে করে নিয়ে তারপরে হচ্ছে ক্লিন করবেন। তো আমি এখন সেভাবেই করছি। আর আমার ডিনার ওয়াগনের উপরের যে গ্লাসটা, এটা প্রচুর ধুলা পড়েছিল আর এক কেমন যেন ঘোলা হয়ে গিয়েছিল। তো ভাবলাম যে না, আজকে এগুলোকে আমি একদম চকচকা বানায় ফেলবো মুছে মুছে। তো যে কথা সেই কাজ, আমি একটা মোড়া নিয়ে উপরে উঠে এগুলো সব কিছু ক্লিন করে ফেললাম। আর সেই সাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ডিনার ওয়াগনটা আমি কীভাবে সাজিয়েছি। তো এখানে আমার কিছু ফেভারিট ক্রকারিজ আছে, আর এই সিরামিকের ডিনার সেটটা তো আমি কিছুদিন আগেই কিনেছিলাম, যেটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তো আর উপরে তাকে হচ্ছে আমার কিছু সার্ভিং ডিশ, যেগুলো মানে বুফে স্টাইলে, যদি আমি কখনো বাসায় কোনো ডিনার পার্টি বা লাঞ্চ পার্টি রাখি, তাহলে সেখানে যদি বুফে স্টাইলে বা ওইভাবে কিছু করি তখন ওই জিনিসগুলো ব্যবহৃত হয়। আর এই পাশে আরও কিছু হাবর জাবর জিনিস আছে, না আমার পছন্দের কিছু জিনিসই এখানে মূলত রাখা। আর এখানে আমি কিছুদিন আগে অনলাইন থেকে একটা ফেব্রিক অর্ডার করেছিলাম একটা কোয়ার্ড সেট বানানোর জন্য, আর আমার তো কার্টুন খুবই ফেভারিট, আর এই বিড়ালের এই ফেব্রিকটা দেখে আমার এত ভালো লেগেছিল, কার্টুনগুলো এত কিউট, বিড়ালগুলো দেখেন কি কিউট। তো আমি দেখে এটা অর্ডার প্লেস করে দিয়েছি, এটা দিয়ে একটা কোয়ার্ড সেট বানাবো, দেখা যাক এটা বানানোর পর কেমন হয়। তো আমি সব সময় ফেব্রিক টেলরের কাছে দেওয়ার আগে আমি এটাকে ধুয়ে দেই, কারণ জামা একবার বানানো হয়ে যাওয়ার পর তারপর আমি ধুই না। দেখা যায় কিছু কিছু ফেব্রিকের প্যাটার্ন থাকে এমন যে ধোয়ার পরে সে কাপড়টা শ্রিঙ্ক করে। তো বানাবো আমি এক সাইজে, তারপর ধোয়ার পর যখন শ্রিঙ্ক করবে তখন সাইজ যা থাকবে তার থেকে আরও ছোটো হয়ে যাবে। এই জন্য আমি যে কোনো জামা বানানোর আগে ধুয়ে নিয়ে তারপর টেলরের কাছে বানাতে দিই। তো কাপড় ওয়াশিং মেশিনে ধোয়ার আরেকটা অ্যাডভান্টেজ, এটা একদম 80-85% শুকনা হয়েই বের হয়। তো বেশিক্ষণ লাগে না মেলে দেওয়ার পরে শুকাতে পুরোপুরি। তো এদিকে আমার এই ফেব্রিক শুকিয়েও গিয়েছে, তো আমি এখন নিয়ে সেটা ভাঁজ করছি। আর আমার যেই স্যাম্পলটা দিয়ে আমি এই কোয়ার সেটটা বানাবো, সেটাও আমি আলাদাভাবে বের করে রেডি করে রাখছি, নাহলে দেখা যাবে যে বের হওয়ার সময় আর একটা নিবো তো আরেকটা নিবো না, এরকম আমার অনেক হয়। আমার এমনও হয়ে গেছে যে আমি শুধু ফেব্রিক নিয়ে টেলরের কাছে গেছি, কিন্তু কোন জিনিসের মাপ দিব, কী করবো না করবো, সেই স্যাম্পেলই সাথে নেই নাই। তারপরে আবার আমাকে বাসায় এসে আবার আমাকে স্যাম্পেল নিয়ে যাওয়া লাগছে। তো আমার সাথে এই সমস্ত ঝামেলা প্রায়ই হয়। তো আমার হাজবেন্ড আমাকে সবসময় বলে তুমি সব কিছু নোট করে রাখবা, তাহলে দেখবা যে তুমি চাইলেও আর ভুলবা না। দেখো না আমাকে, আমি সব কিছু নোট করে রাখি। তো যাই হোক, এখানে আমি চলে আসছি এখন আমার লাঞ্চের প্রিপারেশন নিতে। আমার রান্নাবান্না আগেরই ছিল, আজকে শুধু কচু ভর্তা করবো, তাও আমার আম্মুর রেসিপিতে,
তো আমি কিছুদিন আগে যে পানি কচুটা এনেছিলাম, সেই পানি কচুর যে নিচের অংশটা ওটা দিয়ে তো আমি ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলাম, বাকিটুক হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটুকুনি আজকে আমি ভর্তা করব। তো ভর্তাটা এত সিম্পল কিন্তু এত টেস্টি যা বলার বাহিরে। তো আম্মুর কাছ থেকে শুনেছি এটা কিভাবে করতে হয়, পরে আম্মু আমাকে বলল যে প্রথমে অল্প একটু তেলে শুকনো মরিচ ভেজে নিতে হয়, তারপরে কচু আর বেশি করে রসুন দিয়ে দিতে হয়, এরপরে কালো জিরা আর লবণ দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করতে হয় যেন কচুর মধ্যে যে পানিটা থাকে সেই পানিটা একটু টেনে যায়। তারপর ভাজা ভাজা করার পর যখন দেখবেন যে আপনার কচুটা নরম হয়ে গেছে, তারপরে রসুনগুলোও সফট হয়ে গেছে, তার মানে আপনার ভাজা হয়ে গেছে, তারপরে এটাকে ঠান্ডা করে পাটায় অথবা মিক্সিতে বেটে ফেললেই একদম আপনার ভর্তা রেডি। আর বিশ্বাস করেন এত মজা হয়েছিল এই ভর্তাটা যা বলার বাহিরে। আমি খাচ্ছিলাম আর আমি মনে মনে ভাবছিলাম যে এতদিন আমি এই কচু আনতাম, এনে শুধু উপরের ডোগাটুকু ভাজি করতাম আর নিচের পাটটুকু দেখা যেত যে যে খালা আমার বাসায় কাজ করতো তাকে দিয়ে দিতাম, বা অন্য যে কাউকে আমি ওটা দিয়ে দিতাম, আমি এটা কখনোই রাখতাম না। কিন্তু এখন খাওয়ার পরে মনে হচ্ছে যে এত ইজি ছিল এগুলো, মানে ভর্তা করা বা রান্না করা, অথচ আমি আলসা মিরচটে এগুলো কখনো রাখিনি। তো যাই হোক, এখন আমি এটা খেয়ে এটা স্বাদ বুঝতে পেরেছি, তো এখন থেকে তো এটা কোনোদিনও ফেলা হবে না। আর গল্প করতে করতে যে দেখেন আমার কচু ভর্তা হয়ে গেছে, তো কত সিম্পল একটা জিনিস, আর এই সিম্পল জিনিসের স্বাদ যে এত বেশি এটা তো কল্পনার বাহিরে। আমি জানি না আপনারা কারা কারা এভাবে ভর্তা করে খান, যারা খান তারা তো জানেন এটা কত টেস্টি হয়, আর যারা না খেয়েছেন তারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, এটা অনেক মজা। তো এনিওয়েজ, এদিকে আমার ভাতের প্লেটও সাজানো হয়ে গেছে, ভর্তা ভাত আর চিংড়ি দিয়ে কচুর লতি, আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া করে তারপর আমার হাজব্যান্ডকে বললাম যে আজকে যেহেতু ডক্টরের সিরিয়াল পাইনি তাহলে কোথাও থেকে ঘুরিয়ে নিয়ে আসো, বাসায় একদমই থাকতে মন চাচ্ছে না। তো আমাদের ঘোরার জায়গা তো একটাই, পূর্বাচল চলে যাওয়া। তো পূর্বাচল গেলাম, দেখলাম এখানে অনেক সুন্দর সুন্দর বাজার বসেছে, এখানে আম, তারপরে কচি কচি লাউ, ঢ্যাঁড়স, ঝিঙা, ধুন্দুল, তারপর চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, এত সুন্দর সব কিছু, এত কচি। আর আমি তো এমনি সবজি প্রেমী, তো সবজি দেখে আমার খুবই ভালো লাগে, আমি সব সময় সবজি কিনি, আমার তো মাছ মাংস আমি খাই না, আমার হচ্ছে সবজি আমার জান আমার প্রাণ। আর আমার হাজব্যান্ডের ফেভারিট হচ্ছে এই ধুন্দুল, সে তার পছন্দ মতো ধুন্দুল বেছে বেছে দিচ্ছে দোকানিকে, অবশ্য এখানে সবই কচি, এখানে আর বাছার কিছু নেই, তারপরেও সে আর একটু ভালোভাবে বেছে দিচ্ছিলেন। আর এদিকে ঢ্যাঁড়সগুলো দেখেন কি কচি, বাহ। তো যাই হোক, এখান থেকে বাজার সদাই করে আমরা চলে গিয়েছিলাম তালের শাঁস কিনতে, এই বছরেই প্রথম আমরা খাবো এটা। তো কাটার সময় ওনাকে আমরা ভালো মতো ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছিলাম যে এমনভাবে কাটবেন যেন শ্বাসের পানি বের না হয়ে যায়, ওরা এত তাড়াতাড়ি কাটে যে দেখা যায় কাটে, মানে তাড়াতাড়ি কাটার জন্য ভিতরে শ্বাসটা দুই ভাগ করে ফেলে, তারপর ভিতর থেকে পানিও বের হয়ে যায়, তখন আর সেটা খেয়ে এত মজা পাওয়া যায় না। তো এনিওয়েজ, আমরা যতবারই পূর্বাচলে আসি ততবারই আমাদের অনেক ভালো লাগে, মনে হয় যেন একদম প্রকৃতির মাঝখানে চলে আসছি, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। মাঝে মাঝে মনে হয় এই পূর্বাচলে যদি একটা জমি থাকতো আমাদের, তাহলে একটা ছোট্ট টিনের বাড়ি বানিয়ে আমরা এখানে থাকতাম। আর পূর্বাচলটা এত সুন্দর করেছে, কিছুদূর আগানোর পর দেখলাম যে হাতির ঝিলের মতো একটা ব্রিজ করা, যেটা কাজ এখনও সম্পূর্ণ হয়নি, তবুও এখানে মোটামুটি আসা যায় গাড়ি নিয়ে। তো আমরা আসলাম এখানে, চারিদিকটা একটু তাকিয়ে তাকিয়ে দেখছি, মানে অনেক ভালো লাগলো এখানে এসে। আর পূর্বাচলের প লাগানো দেখেন এখানে, এটা খুব ভালো লেগেছে, ইন্টারেস্টিং লেগেছিল। তো বাড়ি ফেরার আগে আমরা একটু আমাদের সন্ধ্যার নাস্তা করে নিয়েছিলাম, এরপরে হচ্ছে আমরা বাসার দিকে রওনা দিলাম। তো এনিওয়েজ, এই ছিল আমার আজকের ব্লগ। ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ব্লগে, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।